আজকেও কিন্তু আমরা লেটেস্ট একটা বোর্ড পরীক্ষার প্রশ্ন সমাধান করব। দেখতেই পাচ্ছ আর এ কর্পোরেশন সেলস ভিসিআরস। হ্যাঁ, ওয়েট, আমি একটু কালার নিয়ে নিই। The corporation also offer its customer 2 years warranty contract. অডিওটা অফ রাখতে হবে সবাই, প্লিজ অডিওটা অফ রাখো। মানে আমরা যখন কোনো ইলেকট্রিক পণ্য বিক্রি করি তখন কিন্তু মূলত একটা ওয়ারেন্টি আমরা দিয়ে থাকি, ঠিক কিনা? বা আমরা যখন ক্রয় করেছি, আমরা তো বিক্রি করিনি কখনো, বাট আমরা যখন ক্রয় করি তখন কিন্তু আমরা কি দেই, মানে সরি, যখন বিক্রি করি তখন কিন্তু ওয়ারেন্টি দেই, আর যখন ক্রয় করি তখন কিন্তু আমরা ওয়ারেন্টি পাই, ঠিক আছে কিনা বলো? জি ভাইয়া। আচ্ছা, তারপর বলেছে ডিউরিং 2017 RA sold 15,000 warranty contract, টাকা 100 each. তারা 15,000 টাকার প্রোডাক্ট বিক্রি করেছে, এক একটা দাম কত টাকা? 100 টাকা। মানে সরি, মানে প্রোডাক্ট না, ওয়ারেন্টি কন্ট্রাক্ট যেটা করছে আর কি, কথা বুঝতে পারছো? যে এক একটার জন্য 100 টাকা, আর প্রোডাক্ট বিক্রি করছে কতগুলো? 15,000। দ্য কর্পোরেশন স্পেন্ট, টাকা 2 লাখ, সার্ভিসিং ওয়ারেন্টি ডিউরিং 2017। যে এই কর্পোরেশন 2 লক্ষ টাকার ওয়ারেন্টি বাবদ যে সার্ভিস দিতে হয়েছে, তার বাবদ খরচ হয়েছে কত তাদের? 2 লাখ। তারপর দেখো, ইট ইজ এস্টিমেটস দ্যাট অ্যান অ্যাডিশনাল টাকা 8 লাখ উইল বি স্পেন্ড ইন দ্য ফিউচার টু সার্ভিস ওয়ারেন্টিজ। তারা ধারণা করছে অতিরিক্ত আরো 8 লক্ষ টাকা প্রয়োজন হবে তারা যে ওয়ারেন্টিটা দিয়েছে সেইটা বাবদ কি করার জন্য, মানে সেই ওয়ারেন্টির জিনিসপত্র ঠিক করে দেওয়ার জন্য তাদেরকে আরো কত টাকা লাগবে? তাদের 8 লক্ষ টাকা। তারপর বলেছে প্রিপেয়ার আর এ জার্নাল এন্ট্রিজ ফর দ্য সেল অফ কন্ট্রাক্ট, দ্য কস্ট অফ দ্য সার্ভিসিং ওয়ারেন্টিজ অ্যান্ড রিকনজিনেশন দ্য ওয়ারেন্টি রেভিনিউ। আচ্ছা, প্রথমে খেয়াল করো, আমরা যে বিক্রি করেছি আমরা কত টাকা পেয়েছি? এক একটার জন্য 100 টাকা, আর 15,000 জন্য কত? 1,50,000। 1 লক্ষ, ওই কথা, 1,50,000 নাকি 15 লক্ষ? 15 লক্ষ টাকা ডেবিট, ক্যাশ আমাদের বৃদ্ধি পেল 15 লক্ষ টাকা ডেবিট, আর আনআর্নড ওয়ারেন্টি রেভিনিউ ক্রেডিট। কথা কি বুঝতে পারছো? আমরা ক্যাশ আমাদের বৃদ্ধি পেল কত? 15 লক্ষ, আর আনার ওয়ারেন্টি রেভিনিউ, অনুপার্জিত ওয়ারেন্টি রেভিনিউ 15 লক্ষ। আমি শেষে আর একটু ভালো করে বুঝাই দিচ্ছি। এবছর অলরেডি আমাদের ওয়ারেন্টি সার্ভিসিং এ দেওয়ার জন্য আমাদের কত লাখ টাকা ব্যয় হয়েছে? 2 লক্ষ টাকা। তাহলে আমাদের ওয়ারেন্টি এক্সপেন্স হবে ডেবিট 2 লাখ, আর ক্যাশ কি হবে? ক্রেডিট 2 লাখ। বুঝছো কিনা বলো? জি স্যার, এটা বুঝছি স্যার। এটা ওয়ারেন্টি এক্সপেন্স হবে ডেবিট, আর ক্যাশ কি হবে? ক্রেডিট। এখানে আমরা সহায়ক আলোচনাটা একটু করি, তাহলে তোমরা আরেকটু ভালোভাবে বুঝতে পারবা। সহায়ক আলোচনা, কোম্পানি ভিসিআর বিক্রয়ের পাশাপাশি ওয়ারেন্টি কন্ট্রাক্টও বিক্রি করেছে, কিন্তু অঙ্কটিতে ভিসিআর বিক্রয় নিয়ে আলোচনা হয়নি, আলোচনা হয়েছে ওয়ারেন্টি কন্ট্রাক্ট বিক্রয় নিয়ে। এখানে কিন্তু দ্রব্যের সাথে ফ্রি ওয়ারেন্টি দেওয়া হয়নি, এখানে দ্রব্য বিক্রয়ের পাশাপাশি ওয়ারেন্টি সেবাও বিক্রয় করা হয়েছে। যিনি টাকা দিয়ে এই ওয়ারেন্টি সেবা ক্রয় করেছে তিনি শুধুমাত্র ওয়ারেন্টি সেবা পাবেন, অর্থাৎ এখানে ওয়ারেন্টি দাতার ওয়ারেন্টি বাবদ যেমন খরচ আছে তেমনি রাজস্ব আয় আছে। এই ওয়ারেন্টি রাজস্ব যখন পাওয়া গিয়েছিল তখন উহা অগ্রিম বা অনুপার্জিত রাজস্ব, অর্থাৎ দায় ছিল। পরবর্তীতে যখন সেবা প্রদান করা হচ্ছে, সরি করা যাচ্ছে বা ওয়ারেন্টির সময় পার হতে যাচ্ছে, তখন উক্ত দায় আয়ে পরিণত হচ্ছে। এখন দেখো এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করে তোমাদের বুঝাই দিই, তোমাদের মাথার ভিতরে একটু উপর দিয়ে যাচ্ছিল, আমি তোমাদের বলছিলাম যে শেষের দিকে ভালো বুঝতে পারবা। তোমরা কি কেউ কখনো ব্যাটারি ক্রয় করেছো? আইপিএস এর গাড়ির বা যে কোনো কিছুর ব্যাটারি ক্রয় করেছো? জি ভাইয়া, আচ্ছা, গাড়ির ব্যাটারির ওয়ারেন্টি দেয় কতদিন বলো তো? এই 1 বছর অথবা 1.5 বছর। আচ্ছা, তুমি কি জানো তুমি চাইলে 1 বছরের ওয়ারেন্টির জায়গায় তুমি 2 বছরের ওয়ারেন্টি নিতে পারবা? কিভাবে? আচ্ছা, শুধু জাস্ট 1 বছরের জন্য আলাদা তোমাকে আরো 3,000 টাকা এক্সট্রা দিতে হবে। ধরো একটা ব্যাটারির দাম 20,000 টাকা, তুমি ওয়ারেন্টি পাচ্ছ 1 বছর, তুমি 23,000 টাকা দিবে, তোমাকে তারা 2 বছরের ওয়ারেন্টি দিয়ে দিবে। বুঝছো কিনা বলো? বুঝছি, সিস্টেমটা কি বুঝতে পারছো? আবার দেখো এই যে শাওমি ফোন আমরা ওয়ারেন্টি সহকারে কিনতে গেলে 4-5 হাজার টাকা কি লাগে? বেশি লাগে না? 4-5 হাজার টাকা বেশি লাগে অফিসিয়াল গুলা। আর ওয়ারেন্টি ছাড়া কিনলে 4-5 হাজার টাকা কি লাগে? কম লাগে। তো ব্যাপারটা হচ্ছে যে এই কোম্পানি যে শুধুমাত্র যে ওয়ারেন্টি দিয়ে যে পণ্য মানে ওয়ারেন্টিটা কিন্তু এটা ফ্রি না, এটা তারা এই ওয়ারেন্টি চুক্তি করে তারা কি করছে, বিক্রি করছে। আমার কথা কি বুঝছো? যেমনটা আমি এই যে ব্যাটারির কথা বললাম, যে ধরো 1 বছর পর্যন্ত তোমার ওই ব্যাটারির ওয়ারেন্টি ফ্রি, বাট তুমি যদি আরো 1 বছর ওয়ারেন্টি নিতে চাও এর জন্য তোমাকে আরো 3,000 টাকা কি করতে হবে, এক্সট্রা পে করতে হবে। তো এখানে আমাদের যে হিসাব নিকাশটা হচ্ছে সেটা হচ্ছে ওই যে এক্সট্রা 3,000 টাকা দিয়ে যে আরো 1 বছরের ওয়ারেন্টি সেবা বিক্রি করলো সেটার হিসাব নিকাশ আমরা করতেছি। ব্যাপারটা কি এখন ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, তখন আমরা শেষের অংশটুকু পড়ি, আরো ভালোভাবে বুঝবো। 2017 সালে কত টাকা রাজস্ব আয় হবে? মোট রাজস্ব 15 লক্ষ টাকা হবে। যখন যখন আনুমানিক খরচ হবে 2 লক্ষ যোগ 8 লক্ষ সমান 10 লক্ষ, অর্থাৎ বলা যায় 10 লক্ষ টাকা খরচ যে রাজস্ব হবে 15 লক্ষ টাকা। আর প্রশ্নে দেখা যাচ্ছে 2017 সালে প্রকৃত খরচ 2 লাখ টাকা। ঐকিক নিয়মে 10 লক্ষ টাকা খরচে রাজস্ব হবে 15 লাখ, তাহলে 1 টাকা খরচে রাজস্ব কত? 2 লক্ষ টাকা খরচে রাজস্ব আয় কত হবে? কেননা কোম্পানি 2017 সালের 2 লক্ষ টাকা খরচ করেছে। এখন খেয়াল করো, আমরা অঙ্কটা আবার শুরু থেকে পড়ি। আর এ কর্পোরেশন সেলস ভিসিআর, তারা ভিসিআর বিক্রি করে। দ্য কর্পোরেশন অলসো অফার ইজ কাস্টমার্স 2-year ওয়ারেন্টি কন্ট্যাক্ট। ডিউরিং 2017 আর এ সোল্ড 15,000 ওয়ারেন্টি কন্ট্যাক্ট, টাকা 100 ইচ। তারা প্রত্যেকটা 100 টাকা করে 15,000 ওয়ারেন্টি কন্ট্যাক্ট বিক্রি করে। দ্য কর্পোরেশন স্পেন্ড টাকা 2 লাখ সার্ভিসিং ওয়ারেন্টিজ ডিউরিং 2017। 2017 সালে তারা ওয়ারেন্টি বাবদ ব্যয় করেছে কত টাকা? 2 লক্ষ টাকা। অ্যান্ড ইটস এস্টিমেট দ্যাট অ্যাডিশনাল টাকা 8 লাখ উইল বি স্পেন্ড ইন দ্য ফিউচার টু সার্ভিস ওয়ারেন্টিজ। তারা ভাবছে যে ভবিষ্যতে আরো 2 লক্ষ টাকা, ধরে 8 লক্ষ টাকা খরচ হবে এই ওয়ারেন্টি সেবা প্রদান করার জন্য। তো যখন তারা দেখো ওয়ারেন্টি সেবা বিক্রি করলো তখন তাদের ক্যাশ বৃদ্ধি পেল 15 লক্ষ টাকা, আর আনআর্নড ওয়ারেন্টি রেভিনিউ বৃদ্ধি পেল কত টাকা? 15 লক্ষ টাকা। তারপর তারা ওয়ারেন্টি সেবা বাবদ বিক্রি করলো কত টাকা? 2 লক্ষ টাকা। আর তাদের ক্যাশ ক্রেডিট হলো কত টাকা? 2 লক্ষ টাকা। বুঝছো কিনা বলো? বুঝছো নাকি বুঝো নাই? বি পর্যন্ত বুঝছি ভাইয়া। আচ্ছা, তারপর দেখো পরের যাবে তারা, যদি আমরা দেখি আনআর্নড ওয়ারেন্টি রেভিনিউ ডেবিট 3 লাখ আর ওয়ারেন্টি রেভিনিউ ক্রেডিট 3 লাখ। এখন প্রশ্ন হতে পারে যে আমরা কত টাকাতে আসলে কত টাকা লাভ করলাম। এখানে দেখো আমরা আরো ভালোভাবে একটু পড়ি, যে 2017 সালে কত টাকা রাজস্ব আয় হবে? মোট রাজস্ব হচ্ছে আমাদের 15 লক্ষ টাকা হবে। আমাদের টোটাল আয় কত ছিল, রাজস্ব কত ছিল? 15 লাখ। যখন খরচ হবে কত? আনুমানিক 10 লাখ। 10 লাখ যখন খরচ হবে তখন আমাদের আয় হবে কত? 15 লাখ। অর্থাৎ বলা যায় 10 লক্ষ টাকা খরচে রাজস্ব আয় হবে 15 লাখ। আর প্রশ্নে দেখা যাচ্ছে 2017 সালে প্রকৃত খরচ হয়েছে কত? 2 লাখ। ব্যাপারটা বুঝো যে 10 লক্ষ টাকায় যদি ব্যয় হয় 15 লক্ষ টাকা, তাহলে 2 লক্ষ টাকায় কত টাকা? তাহলে আমাদেরকে কি করতে হবে? 15 লক্ষকে 10 লক্ষ দ্বারা ভাগ করে 2 লক্ষ দ্বারা কি করতে হবে? গুণ করে দিতে হবে। বুঝছো নাকি বুঝো নাই? জি ভাইয়া বুঝছি। আমাদের 10 লক্ষ টাকা ব্যয়ে খরচ হবে কত, সরি আয় হবে কত? 15 লক্ষ টাকা। তাহলে 2 লক্ষ টাকাতে আয় হবে কত? তাহলে 10 লক্ষ 15 লক্ষ ভাগ 10 লক্ষ গুণন 2 লক্ষ সমান কত লক্ষ? 3 লক্ষ। বুঝতে পারছো কিনা বলো? হ্যাঁ বুঝতে পারছি।